মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে পাবনা রাজশাহী মহাসড়কে বাসের গতিরোধ করে এসএসসি পরীক্ষার্থীদের লাঠি দিয়ে বেধড়ক মারধর করছে একদল যুবক। সেই সঙ্গে ভাঙচুর করা হচ্ছে বাসটিও। প্রাণ বাঁচাতে দিকবিদিক ছোটাছুটি করছেন শিক্ষার্থীরা। রোববার দুপুরে পাবনার নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবনা সেন্ট্রাল গার্লস স্কুল কেন্দ্রে পরীক্ষা শেষ করে বাইরে বের হন। এ সময় শহরের কিছু বখাটে ছাত্রীদের উত্তক্ত করে, এর প্রতিবাদ করে সহপাঠীরা। পরে ভাড়া করা বাসে শিক্ষার্থীরা বাড়ি যাচ্ছিলেন, কিন্তু শহরের কেলিকো কটন মিলসের সামনে দেশীয় অস্ত্র ঠেকিয়ে বাসের গতিরোধ করে বখাটেরা। পরে শিক্ষার্থীদের মারধরও ভাঙচুর চালানো হয়। এতে আহত হয় 10 জন। বাজে বাজে কথা বলতেছে, ওরা আবার মানা করছে এটা নিয়ে। প্রতিবাদ করতে গেছি, প্রতিবাদ করছি, তে ওরা বলছে যে তোরা সামনে আয়, তোদের দেখতেছি। বাস সামনে ঠেকায় ওরা বাসের 3 ছেলেদের নামায় মারছে। আর একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষা আমরা যে ভালোভাবে যেতে পারি, এটা সুস্থ বিচার চাই। মারধর করতেছে, এগুলা দেখে আমরা গাড়ি সাইড করতেছি, বৃষ্টির মতন ঢেল গাড়ির মিদিন। মেয়েদের অনেকের লেগে কেটে গেছে, রক্ত বের হয়ে গেছে, কারো পিঠে লাগছে, গায়ে লাগছে। আসলে আমরা এটার সঠিক বিচার চাই। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। তারা অভিযোগ পেলে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গত 7ই মার্চ পরীক্ষা দিতে গিয়ে পাবনার সুজানগরের চিনাখরা বাজারে এক যুবককে লাঠি দিয়ে এলোপাথারি মারধর করে কয়েকজন বখাটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেই ভিডিও। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।